এবারে নিয়ম অনিয়ম। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচারের ক্ষেত্রে সরকার ক্রম তৈরি করে দিয়েছে, যা মেনে চ্যানেলগুলো সম্প্রচার করছেন অপারেটররা। কিন্তু কখনো কখনো ঘটছে ব্যত্যয়, আর এর জন্য গুনতে হচ্ছে জরিমানাও। ক্রমবিন্যাস যেন সব সময় সব ডিস্ট্রিবিউটররা মেনে চলেন, তা সার্বক্ষণিক জোরালো নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন টেনিত রং। বর্তমানে সব স্থানে কেবল অপারেটরদের বাংলাদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করতে হচ্ছে সরকার নির্ধারিত ক্রমানুসার মেনে। দর্শকরা যেন বিদেশি চ্যানেলের চেয়ে দেশি চ্যানেলগুলোতে বেশি আকৃষ্ট হন, সেক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে এই ক্রমতালিকা। তাই সম্প্রচারে 1 থেকে 30 পর্যন্ত রয়েছে সব বাংলাদেশি চ্যানেল। বাংলাদেশি চ্যানেলগুলো সিরিয়ালে প্রথম দিকেই আছে, এরপরে গিয়ে আপনার বাইরের চ্যানেলগুলো, ইন্ডিয়ান বা বাইরের চ্যানেলগুলো আছে, 1 থেকে 25 মধ্যে আছে, আর স্পোর্টস চ্যানেলগুলো 35 থেকে 40 ভিতরে রাখা হয়। দেশি চ্যানেলগুলো যেন পিছিয়ে না থাকে উল্লেখ করে দর্শকরা তুলে ধরেন তাদের প্রত্যাশার কথাও। আসলে বাংলাদেশের চ্যানেলগুলো ওইভাবে দেখা হয় না, মাঝে মধ্যে একটু খবরগুলো দেখা হয়, আর বেশিরভাগ সময় ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা হয়, তাও সময় পেলে মাঝে মাঝে মুভিও দেখি, খবর দেখার জন্য বাংলা চ্যানেলগুলো দেখা হয়। বাংলাদেশের কিছু খবর দেখা হয়, তারপরে স্টার জলসা, জি বাংলার কিছু নাটক মাঝে মাঝে দেখা হয়। কিন্তু তাদের এমন আগ্রহের স্থান থেকেই কখনো কখনো কোনো কোনো অপারেটর নিয়ম না মেনে চ্যানেলগুলোর ক্রম উলটপালট করেন বলে অভিযোগ রয়েছে। কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের সভাপতি জানান, এমন ঘটনা অনভিপ্রেত, কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। আমি যেটা শুনেছি আর কি, যে সেটা ডিজিটালের যে নাকি 2-4টা চ্যানেল হয়তো কম অনুসারে পাওয়া যাবে, কারণ ডিজিটাল তো অনেক বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে মানে এখানে ক্রম অনুসার মানে কি, যখন একটা বুকে থাকে বাংলাদেশি চ্যানেল থাকে, এখানে সব বাংলাদেশি চ্যানেলই আছে, মানে আলাদা একটা পেজে থাকে। তবে অ্যানালগে আমার জানা নাই যে এরকম যে ক্রম অনুসার ছাড়া কোনো নেটওয়ার্কে পরিচালিত হচ্ছে কিনা। তারপরেও যেহেতু আজকে প্রশ্নটা উঠেছে, আমি আমাদের যারা সদস্য আছে অবশ্যই আমি তাদেরকে আবার একটা নোটিশ করব। করোনা প্রাদুর্ভাবে এই ক্ষেত্রটিও বর্তমানে দুর্দশায় রয়েছে বলে জানান কোয়াব সভাপতি। আমার মনে হয় যে এটা সরকারের অন্তত এটাকে একটু মানে দেখা উচিত। গত বছর 1 জুলাই থেকে সরকার নির্ধারিত ক্রমানুসারে শুরু হয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার। নিয়ম যেন সবাই মেনে চলেন সেজন্যে চলছে নজরদারিও, কিন্তু তারপরও কখনো কখনো পাওয়া যায় নিয়ম ভঙ্গের অভিযোগ। কিন্তু এভাবে আর কতদিন? সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, চোখ রাখুন মাইটিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি ড্যানিত রং।